আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব, এটা আমার হাতে তৈরি এফ শার্পের বাঁশি। আপনারা এফ শার্পের বাঁশিটা কীভাবে বানাবেন তার পরিমাপটা আমি বলে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের সুবিধা হবে। আপনারা বাসায় বসে যদি বাঁশ কালেক্ট করতে পারেন, আপনারা নিজেরাই বানাতে পারবেন। তো আমি চেষ্টা করছি পরিমাপটা দিয়ে দেওয়ার জন্য। একদম উপর থেকে লাস্ট মাথা পর্যন্ত 71 সেন্টিমিটার। দেখা যায় কি, আশা করি বুঝতে পেরেছেন 71 সেন্টিমিটার। তারপরে আমি চেষ্টা করব লিখে দেওয়ার জন্য সেন্টিমিটার। উপর থেকে আসে, ব্লোয়িং হোল 10.2। দেখা যাচ্ছে না, 10.2। ইঞ্জিন হলের দিকে যাই। প্রথমটা হচ্ছে গিয়ে থার্টি ফোর পয়েন্ট এইট নেক্সট থার্টি নাইন পয়েন্ট ওয়ান থার্ড থার্টি ফোর্টি থ্রি পয়েন্ট ফোর। থিঙ্কিং হোল 49.3, তারপর 51.6, 57.5, লাস্ট এটা হচ্ছে গিয়ে 64.4। আশা করি আপনারা বাসাটি বানাতে পারবেন। চেষ্টা করলাম আর এটার ভিতরের যে ডায়ামিটার তার সেটি হবে হচ্ছে কি 2.2, সরি 2.3 ডায়ামিটার। আশা করি আপনারা এখন এফ শার্পের বাঁশিটি বানাতে পারবেন। চেষ্টা করব প্রত্যেকটা দূরত্ব লিখে দেওয়ার জন্য। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।